ভাই দেখেন কত জায়গা 25 30 কেজি দুধ আর মানে উলান বলান দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 22 জানুয়ারি 2024 রোজ সোমবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি ওমর ফারুক ডেইরি ফার্মে দর্শক এই ওমর ফারুক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এখানে আসার পর দেখতেছি একাধিক বাচ্চা সহ দুধের গাবি রয়েছে আর এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো ওমর ফারুক ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যেখান থেকে ভিডিও দেখছেন যারা ওমর ফারুক ডেইরি ফার্ম থেকে সঠিক তথ্য নিয়ে জাতমান দেখে গাবি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের গাবি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা ওমর ফারুক ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আর এটা ওমর ফারুক ডেইরি ফার্ম থানা ভাঙ্গুড়া জেলা পাবনা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা মূলত গাবি গরুর ব্যবসায়ী জি মূলত গাবি গরু আচ্ছা আপনারা বাবা ছেলে মিলে দুজনেই ব্যবসা করছেন কতগুলো গাবি আছে কালেকশনে এখানে 6টা আছে গাবি আর 4টা প্রেগন্যান্ট 4টা বাচ্চালা আর 2টা প্রেগন্যান্ট আচ্ছা 2টা আছে গাব গরু জি আর 4টা বাচ্চা সহ জি 4টা বাচ্চা কি রকম সব ধরনেরই আছে হ্যাঁ সব ধরনেরই আছে আচ্ছা এখন দর্শকরা কি কি সুযোগ সুবিধা নিয়ে আপনাদের কাছ থেকে গাবি গরু সংগ্রহ করতে পারবে দর্শক ভাইরা যেহেতু এখানে বাচ্চা দেওয়া গাবি আছে আইসে থাকিয়ে দেখে শুনে দুধ দহন করে নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা মোটামুটি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো চলুন আপনাদের গাবিগুলো আমরা দর্শকদের দেখাই একপাশ থেকে আর স্ক্রিনে যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারই তো দর্শকরা যোগাযোগ করতে পারবে নাকি দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবে আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি পাশে যেটা রয়েছে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বাচ্চা দিয়েছে ওই যে আপনার 3 ঘন্টার মতো হচ্ছে ঘন্টা তিনি হয়ে গেছে আচ্ছা তো সব মিলে মনে হচ্ছে যে এই অবস্থায় ফুল এখনো ক্লিয়ার হয় নাই না এখনো তো হয় নাই আপনার কি বাচ্চা হইছে এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা অরিজিনাল আপনার জার্সি বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা হয়েছে বাচ্চা তো আচ্ছা আচ্ছা মানে বড় সরো বাচ্চা মোটামুটি বড় সরো হবে না হ্যাঁ বড় সরো আচ্ছা গাবিটা কি জাতের গাবি এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি গাবিটা তো মোটামুটি অনেক বড় সরো আছে আচ্ছা দাঁত কয়টা দাঁত কিন্তু 4টি আছে চার দাঁত হ্যাঁ চার দাঁত প্রথম বাচ্চা দিছে চার দাঁতের প্রথম বিয়ানের গাবি বাটগুলো সব টেনে দেখছেন তো নাকি টেনে দেখছি ক্লিয়ার আছে হ্যাঁ অবশ্যই ক্লিয়ার আছে আচ্ছা এই অবস্থায় একটা প্রাথমিক আইডিয়া কেমন আসতে পারে গাবিটা থেকে 20 প্লাস দুধ আশা করা যায় 20 প্লাস 20 প্লাস আচ্ছা 20 প্লাস একটা প্রাথমিক আইডিয়া তারপরে দর্শকরা আইডিয়া করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা এই অবস্থায় দাম কত চাওয়া গাবিটার দাম চাও আপনার 2,35,000 2,35,000 আচ্ছা 2,35,000 টাকা বাচ্চা সহ চার দাঁতের গাভি চার দাঁতের গাভি আলোচনা তো সুযোগ রাখছেন নাকি আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে এক নম্বর সিরিয়ালে বড় বড়ির গাভি দেখে নিলাম দর্শক ওমর ফারুক ডেইরি ফার্ম থেকে আসুন আপনাদেরকে পরের যে গাভি রয়েছে এই পাশে সে গাভিটা দেখাই দুই নম্বর সিরিয়ালে এই পাশ থেকে শুরু করি বিগ বডির একটা গাভি এটা কি জাতের এটা ফিজিয়ান গাভি ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গাভি অনেক বড় সর একটা গাভি দাঁত কয়টা এটা আপনার চার দাঁতে আছে চার দাঁত হ্যাঁ চার দাঁত আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা আচ্ছা দাঁতের চারটা বাচ্চা হলো প্রথম কি বাচ্চা হইছে এটা আপনার বকনা বাচ্চা হইছে বকনা বয়স কেমন হইছে বাচ্চার আজকে 7 দিন হচ্ছে 7 দিন 7 দিন আচ্ছা 7 দিনের বকনা বাচ্চা সহ গাবিটা থেকে মোটামুটি কি পরিমাণ দুধের আইডিয়া করছেন বা আসতেছে দুধের আইডিয়া বলতে এখন বর্তমানে আমি দুধ পাচ্ছি 18 কেজি দুধ দিচ্ছে সকাল বিকাল মিলে 18 থেকে 19 কেজি আচ্ছা 18 থেকে 19 কেজি বাট চারটা ক্লিয়ার আছে দেখো আচ্ছা দর্শকরা চাইলে দহন করে দেখে নিতে পারবে একদম শান্ত গাবি বাড়িতে মা বোনেরা খুব সাজে দহন করতে পারবে আচ্ছা কোনো সমস্যা হবে না দাম কত আসবে গাবিটার এই গাবিটার দাম তো আপনার 2,45,000 2,45,000 আচ্ছা 2,45,000 টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা প্রত্যেকটা গাবির ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে দর্শকরা চাইলে আপনার স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে
সরাসরি দেখে শুনে আলোচনা করে নিতে পারবেন। চার দাঁতের গরু না? চার দাঁতের গাভী। আচ্ছা, আসেন পরে গরুটা আমরা দর্শকদের দেখাই। তিন নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত থেকে চার দাঁতে গেছে। আচ্ছা, এটা চার দাঁত। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা? নাভি আছে বাচ্চা। আচ্ছা আচ্ছা, বয়স কেমন হয়েছে বাচ্চার? আজকে 6 দিন। এটা 6 দিন? 6 দিন। আচ্ছা, 6 দিনের বাচ্চা সহ যেহেতু এটা প্রথম বিয়ানের গাবি, মোটামুটি বাটটা সব টেনে দেখা হয়েছে? তো টেনে দেখা হয়েছে। ক্লিয়ার আছে? দুধ দন করতেছে তো। আচ্ছা, কত কেজি দুধ আসতেছে এখন? আপনি 16টা দুধ আছে সকাল বিকাল মিলে। সকাল বিকাল দিয়ে 16 লিটার বাটটাটা একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, তিন নম্বর সিরিয়ালে এই গাভীটা যদি এখন বিক্রি করেন, দর্শকদের জন্য এটার দাম কেমন চাচ্ছেন? 1,95,000 টাকা। 1,95,000 টাকা। আচ্ছা, 1,95,000 টাকা তিন নম্বর সিরিয়ালের গাভী। তারপরে দরদামের সুযোগ আছে তো নাকি? দরদামের সুযোগ আছে, 10,000। আচ্ছা, দর্শকরা চাইলে হালকা পাতলা দরদাম করে নিতে পারবে। চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভী রয়েছে ওই পাশে আরও কয়েকটা গাভী রয়েছে, সেই গাভীগুলো আমরা দর্শকদের দেখাই। এটা তো প্রথমে আমরা এক নম্বর সিরিয়ালে দেখে নিলাম, সাদা এবং লালচে রঙের মিশ্রণে। এই গাভীটা কি জাতের? এটা আপনার ফিজিয়ান জার্সি মিক্স। ফিজিয়ান জার্সি মিক্স। আচ্ছা, ফিজিয়ান এবং জার্সির মিক্স। দাঁত কয়টা? এটা দাঁত 6টা। 6 দাঁত? 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চা হয়েছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কেমন? আজকে 3 দিন। 3 দিন? আচ্ছা, 3 দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আসবে? এটা দুধ আপনার কমে হলেও 17-18 কেজি দুধ আসবে। 17 থেকে 18 কেজি? আচ্ছা আচ্ছা, 17 থেকে 18 কেজি। গাভী সুস্থ আছে তো? একদম সুস্থ, সকল দুধ দোয়ানো করা হয়েছে। মানে 3 দিনের বাচ্চা তো বারবার খাওয়ানো লাগে, রাত্রে আবার টাইমে দুধ দোয়ানো লাগে। আচ্ছা, যারা নিবে তারা হয়তো আপনাদের সাথে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। দাম কত চাওয়া গাভীটার? 1,75,000। 1,75,000? আচ্ছা, 1,75,000 টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখছেন। আচ্ছা, এটা সিরিয়ালের 4 নম্বর গাভীটা দেখে নিলাম। আসেন এপাশে আরও গাভী রয়েছে দুটো, সেটা দেখাই। সাদা রঙের এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান গাভী। ফিজিয়ান। আচ্ছা, 5 নম্বর সিরিয়ালের এই গাভীটার দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁতে আছে। 6 দাঁত? জি। আচ্ছা, 6 দাঁতের গরু। এটা কি গাভ গরু না? হ্যাঁ, গাভ গরু। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার দিবে? এটা আপনার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিন সময় আছে? 18 দিন টাইম আছে। 18 দিন? আচ্ছা, এখনো মোটামুটি যেহেতু প্রায় 2 সপ্তাহের উপরে। জি, 2 সপ্তাহের উপরে। আচ্ছা, এগুলো কেমন আইডিয়া করছেন? এটা আপনার যেখান থেকে কেনা হয়েছে ওনারাই বলছে, ভাই আমি 20 প্লাস দুধ প্রথম বিয়ানে পাইছি, আপনার এ বিয়ানে আশা করা যায় যে 24-25 দুধ হবে। 24 থেকে 25? আচ্ছা, অনেক আপনার ওলান পালান বাট অনেক রোগ দুধে। আচ্ছা আচ্ছা, তো এই অবস্থায় নিলে কত দাম চাচ্ছেন? এটা এখন নিলে 2,25,000 টাকা দাম চাওয়া। 2,25,000? আচ্ছা, 2,25,000 টাকা চাওয়া দাম। আলোচনার সুযোগ রাখছেন। শেষ মুহূর্তে যে গাভীটা দেখতেছি, এটা কি জাতের? এটা ফিজিয়ান গাভী। ফিজিয়ান? আচ্ছা, ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। আচ্ছা, পাশাপাশি দুইটাই 6 দাঁতের গরু, দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিন সময় আছে? এটা আপনার 2 সপ্তাহ টাইম। 2 সপ্তাহ? আচ্ছা, মোটামুটি 2 সপ্তাহ সময় আছে এখনো। এই গাভীগুলোর প্রথমে কেমন ছিল? এগুলো আপনার 14-15 কেজির প্রথমে দুধ পায়। 14-15? 14-15। এখন মোটামুটি সময় যেহেতু আছে, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাবে। যে কোনো প্রান্তে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কত দাম চাচ্ছেন? এটার দাম হচ্ছে 95,000। 1,00,000? 1,95,000। আচ্ছা, 1,95,000 টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। মোটামুটি 6টা গাভী দর্শকদের দেখানোর জন্য। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক ভাইরা, মানে অল্প টাকায় ভালো জিনিস খুঁজতে চায়, আসলে অল্প টাকায় ভালো জিনিস কোনো মানে ইয়েতে সম্ভব না। ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনতে হবে, আর সবাই তো চায় ভালো জিনিস কেনার জন্য। দেখা যায় যে আসিয়া প্রতারিত হয় যে পাবনার লোক খারাপ। আসলে ভাই, ভালো জিনিস কেনেন, আপনার দাম ভালো দিয়ে ভালো জিনিস কেনার আশা করেন, বাট ভালো জিনিস কিনে নিয়ে যান, ভবিষ্যতে আপনার অবশ্যই ভালো হবে। জি জি, সেটাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।